উপস্থাপনায় গোলাম হায়দার, প্রযোজনা করেছেন নুরুল আজম পাবন ও হারিস আহমেদ ভূঁইয়া। সুপ্রিয় দর্শক, কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান মুক্তিযুদ্ধকে জানো। আজ আমরা এসেছি কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের তরুণ ছাত্রদের মাঝে, আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করব, মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে বলবো। এই কারণে আমাদের আজকের আয়োজন কাঠিরহাট উচ্চ বিদ্যালয়। আজকের এই আলোচনায় করার জন্য মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ রয়েছেন। আমি এখন আপনাদেরকে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দকে পরিচয় করে দেব। মুক্তিযুদ্ধকে জানো আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মকসুদ আহমেদ সাহেব। ডান দিক থেকে প্রথমে রয়েছেন মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন সাহেব, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মোহাম্মদ শামচুল হক, মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের
চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক জনাব এরশাদ হোসেন, সভাপতি মহোদয়ের বাম দিক থেকে প্রথমে রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ সমন্বয়ক কুমিল্লা জেলা, তারুণ্যের সদস্য জনাব মোহাম্মদ রবিউল হোসেন, এরপরে পিছনে রয়েছেন এস এম জুলফিকার সহকারী প্রধান শিক্ষক, এরপর রয়েছেন আলহাজ মৌলানা নুরুল আফসার শরীফ শিক্ষক প্রতিনিধি, এরপরে রয়েছেন মোহাম্মদ বাদশাহ আলম সিনিয়র শিক্ষক। সম্মানিত দর্শক উপস্থিত শ্রোতৃবৃন্দ, এই পর্যায়ে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপরে স্মৃতিচারণ। এখন স্মৃতিচারণ করছেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সমন্বয়ক কুমিল্লা জেলা। স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, আর স্বাধীনতার সময় 1971 সালের সেই সময় ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সময়। এই শ্রেষ্ঠ অর্জন এবং সময়ের মহানায়ক ছিলেন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা 1971 সালে বিজয় অর্জন করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। মূলত এই যুদ্ধ শুরু হয়েছিল 1947 সালে 14 আগস্ট পাকিস্তান সৃষ্টির পরপরেই। তখন পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তান সৃষ্টির পরপরে বাঙালি জাতি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে নিচ্ছিন্ন করে দিয়ে আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন 27 বছরের যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি অন্যান্য রাজনৈতিক নেতা ছাত্র যুব নেতাদের সমন্বয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন। সে প্রতিবাদ করতে গিয়ে 1952 সালে এই হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী সালাম বরকত জব্বর রফিক সহ অগণিত বাঙালিকে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হয়। সেখান থেকে বাঙালিদের জাতীয়বাদের জাগরণ সৃষ্টি হয়। সে জাগরণ থেকে 1954 সালের নির্বাচন আমাদের বিজয়, বাঙালিদের বিজয়, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের সদপা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, আইয়ুবের পতন, ইয়াহিয়ার মসনদ গ্রহণ এবং 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়। এবং এই সকল আন্দোলন সংগ্রামে মূল নেতা ছিলেন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 1970 সালে বাঙালিরা বিজয় লাভ করলেও সেই তাদেরকে ক্ষমতা দিতে তারা রাজি হয় নাই। তারা দমন পিয়ন নির্যাতনের মাধ্যমে বাঙালিদেরকে দমন করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু 3রা মার্চ অসহযোগ আন্দোলন ডাক দিলেন এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই উক্তির পর বাঙালিরা আর পিছনে যাওয়ার কোনো পথ রইল না। সারা বাংলার মানুষ জেগে উঠল, তারা স্বাধীনতার জন্য প্রস্তুত হতে লাগলো। পাকিস্তানি হানাদার বাহিনী বিভিন্ন গড়িমসি করে 25শে মার্চ কালরাত্রে বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ল। সে রাত্রেই আমাদের 100,000-এর অধিক বাঙালিকে হত্যা করা হয়েছে। এবং 26শে মার্চ রাত্রের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। সেই ঘোষণা থেকে শুরু হয়ে যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ। 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করার পর ওসমানীকে প্রধান সেনাপতি করে 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয় এবং সেখান থেকে পরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা শুরু করে। আমাদের মুক্তি সেনারা বাংলাদেশের ভিতর ঢুকে অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীটিকে বিধ্বস্ত করে ফেলে এবং আমাদের এরপরে আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী এবং আমাদের বিমান বাহিনী বারবার যৌথভাবে তাদেরকে আক্রমণ করে তাদেরকে পর্যদস্ত করতে শুরু করে। 1971 সালে
বিশেষ করে সেপ্টেম্বরের দিকে তারা কোণঠাসা হয়ে পড়ে এবং তখন যৌথ বাহিনী গঠন করে ভারত আমাদের সাথে যোগ দেয়। 3 তারিখ ভারত বাংলাদেশকে ভারতের সাথে তারা দিশেহারা হয়ে যুদ্ধ ঘোষণা করে। 6 তারিখ তারা ভারত বাংলাদেশকে সেই স্বীকৃতি দিয়ে থাকে এবং ভুটান সহ প্রথম ভুটান পরে ভারত সেই স্বীকৃতির মাধ্যমে 15 ডিসেম্বরের মধ্যে তারা কোণঠাসা হয়ে পড়ে এবং তারা তখন আত্মসমর্পণ করার জন্য তারা যোগাযোগ শুরু করে। 14 ডিসেম্বর অবশ্যই তারা আমাদের তাদের নাজেহালের কথা জেনে অনেক বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা করে, সেই ইতিহাস আমাদের সকলের জানা। এবং 16 ডিসেম্বর তাদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে আমরা বাঙালিদের বিজয় একটি পৃথিবীর বুকে মানচিত্রে আরেকটি দেশ বাংলাদেশ আরেকটি পতাকা লাল সবুজ পতাকা আমাদের জাতীয় পতাকা আরেকটি জাতীয় সঙ্গীত আমরা অর্জন করি এবং সে থেকে তাদের পতন হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন, তোমরা যেন তোমাদের পূর্বপুরুষদের আমাদের পূর্বপুরুষদের সেই অবদানকে সেই যে এই ত্যাগ সে ত্যাগকে স্বীকৃতি দিয়ে এবং তোমরাই বাংলাদেশের মান সম্মান রক্ষা করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই কোয়াল। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এই প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করবেন আজকের উপস্থিতি কাঠিয়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা, আর এই সকল প্রশ্নের উত্তর দিবেন আমাদের সংগঠনের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মোহাম্মদ শামসুল হক। আমি উপস্থিত ছাত্রবৃন্দকে প্রশ্ন আহ্বান করার জন্য অনুরোধ করছি। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কতজন আমাদের দেশ থেকে যুদ্ধ করেছিল? মহান মুক্তিযুদ্ধে সঠিক মুক্তিযোদ্ধার সংখ্যা এটা নিয়ে কিন্তু এখনো বিতর্ক আছে। যেমন বর্তমানেও শত শত মুক্তিযোদ্ধা যারা সার্টিফিকেট নিয়ে সংরক্ষণ করে নাই, সরকারের কাছে জমা দেয় নাই, এখনো তারা আবেদন করছে। কাজে মুক্তিযুদ্ধের সঠিক সংখ্যা তখনকার অনুযায়ী যে হিসাব সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা ঠিক নাই। তার কারণ যারা মুক্তিযুদ্ধ করেছে কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, শ্রমিক, ছাত্র, যুবক, এমনকি 12 বছরের শিশু, বলতে গেলে 12 বছর তো শিশুই হয়, তারাও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকম সংখ্যা যদিও কম। কাজেই এই সংখ্যাটা, সঠিক সংখ্যাটা এখনই বলা সম্ভব না, তবে এটা 2 লক্ষের উপরে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাওসিফ রেজা, আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো, মহান মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিলে ভারত সেনাবাহিনী সদস্য স্বাক্ষর করেছিল কেন? আমাদের আগে জানতে হবে প্রকৃত ঘটনাটা কি। পাকিস্তানের 93,000 যুদ্ধ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর কাছে, ভারতীয় সেনা প্রধানের কাছে নয়, ভারতীয় কমান্ডারের কাছে নয়, করেছিল যৌথ বাহিনীর কাছে। এটা কিন্তু এই বিভ্রান্তিটুকু আগে দূর করতে হবে। হ্যাঁ, সেখানে ভারতীয় সেনার যিনি পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা, তিনি ছিলেন যৌথ বাহিনীর প্রধান, যেহেতু তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, এবং আমাদের যিনি সেনা প্রধান তিনি ছিলেন কর্নেল এমএজি উসমানি, তিনি ছিলেন র্যাঙ্কের দিক থেকে অনেক নিচে, সেই কারণে প্রধানের কাছে যৌথভাবে আত্মসমর্পণটা করেছিল। সেখানে যেহেতু উসমানি সাহেব উপস্থিত ছিলেন না বা থাকতে পারেননি, তিনি আসতে পারেননি, সেই কারণে মুক্তি বাহিনীর পক্ষে ডেপুটি চিফ অফ কমান্ডার যিনি ছিলেন আমাদের স্টাফ এ কে খন্দকার, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বা মুক্তি বাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। কাজেই শুধু ওই অরুণার কাছে আত্মসমর্পণ করেছিল এটা কিন্তু সত্য নয়। সত্যটা হলো এই যে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণ করেছিল। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মহিবুল্লাহ নাদিম, 10ম শ্রেণী ছাত্র, রুলসাদ। আমার প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করেন, মূলত দ্বিজাতি তত্ত্বটা কি এবং এর ফলে কি পূর্ব পাকিস্তানে কোনো সুফল পেয়েছিল?
ত্রিজাতি তত্ত্বের মাধ্যমেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না এবং পাকিস্তানের যারা নেতৃত্বে ছিলেন সবাই পাকিস্তান চেয়েছিলেন। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খাঁ এবং অসংখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তরুণ নেতা ছিলেন, যুব নেতা, তিনি অসংখ্য মিটিং মিছিল করেছেন, জনমত গঠন করেছেন পাকিস্তানের জন্য। কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির পর বাঙালিরা কিন্তু মুসলমান হিসাবে যে তাদের দাবি সেটা কিন্তু পায় নাই, কাজে ওই ব্যবস্থা বাঙালিদের জন্য কোনো সুফল বয়ে আনে নাই, যে কারণে বাঙালিকে স্বাধীন বাংলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এবং সে লক্ষ্যে তিনি বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে বিকাশ লাভ করিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। ধন্যবাদ। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন সাইফুল্লাহ, আমি দশম শ্রেণীর রুল নয়। আমার প্রশ্ন হলো, মহাস্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করার মূল উদ্দেশ্য কী ছিল? প্রথম কথা হলো যে আমরা বাঙালি, 7.5 কোটি বাঙালি আমরা তখন পাকিস্তানের দ্বারা নির্যাতিত, হত্যাযজ্ঞের শিকার এবং অগণিত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। 43 লক্ষ বাড়িঘর জ্বালিয়েছে পাকিস্তানিরা, কোটি কোটি মানুষকে ঘর ছাড়া করেছে, তার মধ্যে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তখন ভারতের মানবিক দায়িত্ব ছিল এই দেশের মানুষকে বাঁচানোর জন্য সাহায্য করতে এগিয়ে আসা, যেমন আমরা রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। তারা কিন্তু কোনো নির্বাচিত নেতা না এবং তারা কোনো নির্বাচিত গণপরিষদ সদস্য না, আমরা ছিলাম নির্বাচিত, আমাদের নেতা এবং পাকিস্তানের সংখ্যাগুরু অর্থাৎ যে দলটি সরকার গঠন করার জন্য পাকিস্তানের মানে দাবিদার ছিল, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার অধিকারী ছিল, সেই দলটাকে নিশ্চিহ্ন করার জন্য, সেই দেশের মানুষকে নিশ্চিহ্ন করার জন্য গণহত্যা চালিয়েছে। সেখানে ভারতের দায়িত্ব ছিল যে মানবিক কারণে আমাদেরকে সাহায্য করা, আমাদেরকে অস্ত্র দেওয়া এবং আমাদেরকে সরকার গঠনে সহায়তা করা, কারণ আমরা নির্বাচিত একটা গণপ্রতিনিধি ছিলাম পাকিস্তানের। কাজেই সেই উদ্দেশ্যে তারা আমাদেরকে সাহায্য করেছিল। শুধু তারা না, সারা বিশ্বে জনমত গঠন করেছে, রাশিয়ার সাথে চুক্তি করে আমাদেরকে অস্ত্র দিয়েছে এবং জাতিসংঘে গিয়েছে, সব জায়গায় তারা গিয়েছে। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ফারদিন সিয়াম, আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হচ্ছে, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরে ছিল, কিন্তু যেহেতু দুটি একই নামের দেশ, তাহলে তারা কেন আমাদেরকে এত ঘৃণিতভাবে লালিত পালিত করতো? বাঙালির বিরুদ্ধে যে ষড়যন্ত্র 71 থেকে 77 থেকে 71 পর্যন্ত এই দীর্ঘ সময়ে বাঙালিকে শোষণ করেছে, নির্যাতন করেছে, বাঙালিদেরকে বঞ্চিত করেছে, সরকারি চাকরিতে দেয় নাই, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীতে মাত্র 4% বাঙালিকে চাকরি দেওয়া হয়েছে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য করা হয়েছে, অর্থনীতিতে বৈষম্য করা হয়েছে, বাঙালি দুর্ভিক্ষে মারা গিয়েছে, অথচ আমাদের পাট, বৈদেশিক মুদ্রা, বৈদেশিক সম্পদ, চামড়া, চা, এগুলি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা আয় করেছি, সেগুলি পাকিস্তান লুট করে নিয়ে সেখানে তারা খরচ করেছে, বাঙালিরা না খেয়ে দুর্ভিক্ষে মারা গেছে। কাজে এই সমস্ত অত্যাচার নির্বাচনের নির্যাতনের বিরুদ্ধেই বাঙালিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু সেই পাকিস্তানের নামক যেই ষড়যন্ত্রকারী এবং শোষণকারী, তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই পর্বে রয়েছে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদের সংগঠন মুক্তিযুদ্ধকে জানার পক্ষ থেকে আজকের উপস্থিতি ছাত্রদেরকে প্রশ্ন করবেন আমাদের সংগঠনের সহযোগী সংগঠনের তারুণ্য সদস্য জনাব মোহাম্মদ রবিউল হোসেন। জনাব মোহাম্মদ রবিউল হোসেন ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, কে কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিফাত, আমি দশম শ্রেণীর ছাত্র। আমার রুল নম্বর 3, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি 1971 সালে 26শে মার্চ প্রথম পহরে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। তোমার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছিল, এই দলের প্রধান কে ছিলেন? আমার নাম মোহাম্মদ তাওসিফ রেজা, আমি দশম শ্রেণীর ছাত্র। রাজনৈতিক দলটির নাম ছিল আওয়ামী লীগ এবং তার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর সঠিক হয়েছে।
পরবর্তী প্রশ্ন, কোন কোন সহযোগী বাহিনী মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, অগ্নিসংযোগ ও মানবতা বিরোধী অপরাধে বর্বর পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল? আমার নাম মহিউল্লাহ নাদিম, আমি দশম শ্রেণী ছাত্র। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের প্রতি অত্যাচার করেছিল আল বদর, আল শামস এবং পাকিস্তান হানাদার বাহিনী। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রাম কত নাম্বার সেক্টরে ছিল এবং কত তারিখে হানাদার মুক্ত হয়? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ফারদিন সিয়াম, শ্রেণী অষ্টম। উত্তরটি হচ্ছে চট্টগ্রাম এক নম্বর সেক্টরে ছিল এবং স্বাধীন হয় 12ই ডিসেম্বর। উত্তর আংশিক হয়েছে, এর পূর্ণাঙ্গ উত্তর হবে এক নম্বর সেক্টর এবং হানাদার মুক্ত হয়েছিল 17ই ডিসেম্বর। সুপ্রিয় দর্শক ও উপস্থিতি, এখন প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করছেন আমাদের সংগঠনের চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক জনাব মোহাম্মদ এরশাদ। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয় হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম ঘোষণা করছি যারা প্রশ্ন করে বিজয় হয়েছে তাদের নাম। প্রশ্ন করে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহরিয়ার ফারদিন সিয়াম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মনিরুদ্দিন সাইফুল্লাহ। এবং প্রশ্নের উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিফাত, দ্বিতীয় স্থান অধিকার করেছে মহিবুল্লাহ নাদিম এবং তৃতীয় স্থান অধিকার করেছে তৌসিফ রাজা। আজকের এই অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং এই পুরস্কার বিজয়ীদের নাম অল্প আগেই ঘোষণা করেছিলেন আমাদের সংগঠনের চট্টগ্রামের সমন্বয়ক জনাব এরশাদ হোসেন। তাকে এখন সভাপতি মহোদয়ের মাধ্যমে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রশ্ন করে দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ মনিরুদ্দিন সাইফুল্লাহকে। প্রশ্ন করে প্রথম স্থান অধিকারী শাহরিয়ার ফারদিন সিয়ামকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় স্থান অধিকারী তৌসিফ রাজাকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মহিবুল্লাহ নাদিমকে, দ্বিতীয় স্থান অধিকারী প্রশ্নকার উত্তরদাতা। এবার পুরস্কার গ্রহণ করবেন উত্তর দিয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম স্থান অধিকারী মোহাম্মদ ইব্রাহিম হোসেন রিফাত। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সংগঠন মুক্তিযুদ্ধকে জানো, এই সংগঠন সারা বাংলাদেশব্যাপী মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে উদ্বুদ্ধ করার জন্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে বেড়াচ্ছে। আমরা আজকে উপস্থিত হয়েছি কাটিয়াড় উচ্চ বিদ্যালয়ের তরুণ প্রজন্মের কাছে। আমরা আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। আমরা আশা করি কাটিয়াড় উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা আমাদের এই আজকের অনুষ্ঠানকে ভালোভাবে উপলব্ধি করেছে। প্রশ্নোত্তর পর্ব স্মৃতিচারণে অনেক প্রশ্নের তারা জেনেছে, প্রশ্ন উত্তরও দিয়েছে এবং স্মৃতিচারণে যেসব কথা এসেছে তারা কাটিয়াড় উচ্চ বিদ্যালয়ের প্রিয় ছাত্ররা সেগুলো অনুধাবন করেছে। প্রিয় ছাত্ররা, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে শেষ হবে। আমি আমার বিদায় নেওয়ার আগে শুধু বলবো, কাটিয়াড় উচ্চ বিদ্যালয় আজকে যে খুচরো একটি আয়োজন করেছে, এই কাটিয়াড় উচ্চ বিদ্যালয়কে আমি আমাদের সংগঠন মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা আবেদন করব, সেটা হলো আজকের এই অনুষ্ঠান দেখবেন, এই অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে আপনার বন্ধুবান্ধবকে জানাবেন, আপনার ছেলে সহপাঠীদেরকে জানাবেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানাবেন এবং এই মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ছড়িয়ে দিতে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার থেকে আমি গোলাম হায়দার বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানার জন্য যে একটা
প্রয়াস আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধকে জানানোর সংগঠন আজকে আয়োজন করেছেন। তাদের সদর কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সিডিলি সদর কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে যারা অনুষ্ঠানকে যারা পরিচালনা করছেন তাদের সবাইকে আমি তাদের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে আজকে আমি সকলকে আবারও ধন্যবাদ মুবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।